নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে থামনেলের বিষয়ে কিছু বলবো যেটি হলো আমার যে বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোড করেছেন কিন্তু থামনেল এখনও পর্যন্ত লাগাননি বা থামনেল বানাতে জানেন না ও কোনো কিছু অসুবিধা হচ্ছে বানাতে গিয়ে এবং এই থামনেলটি কোন ওয়েবসাইট থেকে বানালে সুবিধা হবে সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিও আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন চলুন শুরু করে ভিডিওটি প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লেস্টোরে গিয়ে স্টোরে গিয়ে আপনি একটা অ্যাপস ডাউনলোড করবেন যে অ্যাপসটির নাম হচ্ছে পিক্স আর্ট এই অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে এই অ্যাপসটিকে ওপেন করুন এই অ্যাপসটি ওপেন হলেই একটু ওয়েট করবেন এই যে অ্যাপসটি ওপেন হয়েছে এই ওপেনেই দেখুন একটি সার্চের জায়গা আছে এই সার্চের জায়গাতে আপনি যে কোনো কিছু লিখতে পারেন মোবাইল বা ইউটিউব ইউটিউব ব্যানার এইসব আছে নিচেতে এবং এমনি আপনি এটা টাইপও করতে পারেন এটি টাইপ করুন টাইপ করুন মোবাইল মোবাইল টাইপ করে এটিকে সার্চ করুন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন মোবাইলের কিছু আইকন চলে আসবে এই যে আইকনটি আপনার পছন্দ সেই আইকনটিকে আপনি সিলেক্ট করুন সিলেক্ট করা হয়ে গেলে একবারে এই যে অ্যাপসটি আস্তে আস্তে খুলবে লোডিং হবে এর মধ্যে আপনি নিচে প্লাস যে চিহ্নটি আছে ওই প্লাস চিহ্নটিকে ক্লিক করুন প্লাস চিহ্নটিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একবারের নিচে কালার ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশান আছে একবারে নিচে কালার ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন আছে আপনার ওই থামনেলের থামনেলটিতে আপনি কি ব্যাকগ্রাউন্ড দেবেন সেই ব্যাকগ্রাউন্ডটি এই কালার ব্যাকগ্রাউন্ডে পেয়ে যাবেন আপনি যেটে যেটা খুশি আপনার ব্যাকগ্রাউন্ড করার সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারবেন তাহলে চলুন এই হলুদ ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে টুলসে ক্লিক করা টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ক্রপ বলে একটি অপশান আছে সেই ক্রপ অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটি আপনি এনেছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটি চারিধারে সিলেক্ট হয়ে গেছে এবার তারপরে কাজ হচ্ছে আপনার আপনার যে ইউটিউবের যে ব্যাগ আপনি কি থামনেল লাগাবেন সেই থামনেলের আসল সাইজ হচ্ছে ষোলো পয়েন্ট নাইন তাই আপনি এই একবারে নিচে দেখুন লেখা আছে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট টু ষোলো পয়েন্ট নাইন তাই ইউটিউবের চ্যানেলের যে থামনেল লাগানোর যে সাইজ আসল সাইজ হচ্ছে ষোলো পয়েন্ট নাইন তাই আপনি ষোলো পয়েন্ট নাইনটিকে সিলেক্ট করুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এটি সিলেক্ট হয়ে গিয়েছে সিলেক্ট হওয়ার সঙ্গে একবারে ওপরে দেখুন একটি রাইট চিহ্ন আছে ওই রাইট চিহ্নটিকে ক্লিক করলে এই ষোলো পয়েন্ট নাইন সাইজটি অলরেডি এসে দাঁড়াবে চলুন রাইট চিহ্নটি ক্লিক করি রাইট চিহ্নটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কাট হয়ে ষোলো পয়েন্ট নাইন সাইজে এসে দাঁড়িয়ে গেছে এবার এইখানে আপনি ইফেক্ট ব্যবহার করতে পারেন কিছু অপশান আছে দেখুন টুলস ইফেক্ট উটি বিউটিফাই স্টিকার কাটাউট টেক্সট অ্যাড ফটো ফাইট সব এই সমস্ত অপশানগুলি আছে তা আপনি এই যে থামনেলটি লাগাবেন যে ভিডিওর ওপরে সেই ভিডিওটি কী ধরনের ভিডিও যদি এমন কিছু ভিডিও হয় যেমন ভিডিওটি লেখার জন্য কী ভিডিও দেখুন টেক্সট বলে একটা অপশান আছে ওই টেক্সট অপশনটিকে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন চলে এসে যে আপনার যেখানে লিখবেন সেই জায়গাটি আপনি এখানে যে কোনো লেখা লিখতে পারেন আপনার যে ভিডিওটি যে সম্বন্ধে চাইবেন সেই ভিডিওটির সম্বন্ধে এখানে লিখতে পারেন মে মেন টাইটেলটিকে তাই আমি লিখছি এটি লিখে দেবেন মোবাইল দিয়ে পাঁচ মিনিটে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করুন এরকম কিছু আপনার যে ভিডিওটি ছাড়বেন যে হিসাবে যে ভিডিওটি ছাড়বেন সেই সম্বন্ধে এই জায়গাটি লিখবেন এটি লেখার পরে এটিকে লেখার পরে দেখুন একবারে ওপরে একটি রাইট চিহ্ন আছে ওই রাইট চিহ্নটিকে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখাটি চলে এসেছে এই লেখাটিকে আপনি যেমন খুশি বড় করতে পারেন বড়ো করতে পারেন ছোটোও করতে পারেন যেখানে খুশি নিয়েও যেতে পারেন এবারে দেখুন এই লেখাটি চলে এসেছে চলে আসার পরে এই লেখাটিকে আপনি কালার করতে পারেন যেমন খুশি যেমন এই লেখাটিকে চলুন কালার করা যাক যেমন খুশি কালার আপনি করতে পারেন লাল কালার করে লাল নীল যে কোনো খুশি কালার আপনি করতে পারেন এই লেখাটিকে এবং সাইজে বড় ছোটো করতে পারেন আবার আপনি এই লেখার উপরে স্ট্রোক লাগাতে পারেন যেমন খুশি যে কোনো কালারের দেখুন সাদা যদি করেন লেখার পাশেপাশে সাদা হিসাবে একটি স্ট্রোক এসে গেছে যে যে খুশি লাল নীল সাদা কালো যে কোনো খুশি লাগাতে পারেন তারপরে এইটির ওপরে আবার এটি হয়ে গেলে এই লেখাটিকে সাইজ ঠিক সাইজে বসিয়ে লেখাটিকে ঠিক এই জায়গাতে বসিয়ে এটিকে রাইট করে দেন রাইট করে দিলে কিন্তু এই লেখাটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে পরের কাজ হচ্ছে আপনার একটি যে কোনো একটি কিছুর আইকন লাগানো বা যে কোনো একটি কিছু ছবি এর পাশে লাগানো চলুন তাহলে এই ছবিটি লাগাতে গেলে কী করতে হবে স্টিকার বলে একটি অপশান আছে এই স্টিকার বলে অপশনটিতে ক্লিক করুন স্টিকার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি সার্চের জায়গা আসবে আপনি যে কোনো খুশি স্টিকার লাগাতে পারেন সার্চ করবেন আমরা যে যে স্টিকারটা দরকার সেই স্টিকারটি সার্চ করবেন যদি এখানে মোবাইলের স্টিকার দরকার মোবাইলের স্টিকার পেয়ে যাবেন ইউটিউবের স্টিকার দরকার তো ইউটিউবের স্টিকার পেয়ে যাবেন চলুন মোবাইলের মোবাইলের স্টিকারটি সার্চ করা হোক সার্চ করা যাক আপনি এখান থেকে মোবাইলে দেখুন মোবাইল সার্চ করাতে প্রচুর স্টিকার এসে গেছে আপনার যে ধরনের স্টিকার পছন্দ সেই স্টিকারটিকে আপনি চয়েস করতে পারেন চলুন একটি যে কোনো একটি মোবাইল স্টিকার সিলেক্ট করা হোক এই স্টিকারটিকে সিলেক্ট করা হলো এই স্টিকারটি কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটি আপনি হলুদ ব্যাকগ্রাউন্ডটি যেখানে ই করেছিলেন সেই জায়গাতে এই স্টিকারটি গিয়ে পৌঁছে যাবে বা ওইখানে লেগে যাবে নেটওয়ার্কের কারণে একটু দেরি হচ্ছে দেখুন চলে এসেছে এই ব্যাকগ্রাউন্ডে হলুদ ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি যে মোবাইলটি সিলেক্ট করেছিলেন সেই মোবাইলটি চলে এসেছে এই মোবাইলটিকে আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন বাঁ দিকে ডান দিকে যেদিকে ইচ্ছা বড়ো ছোট সমস্ত কিছু করতে পারেন তা চলুন এই মোবাইলটি এইখানে লাগানো লাগিয়ে দেয়া যাক এবার এর ওপরে আপনি যে কোনো কালার করতে পারেন বর্ডার করতে পারেন দেখুন যেমন যে কোনো খুশি বর্ডার এই বর্ডার বলে যে অপশানটি আছে অপশানটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কালারের অপশান চলে আসবে আপনি যেরকম বর্ডার নেবেন কালার দেখুন লাল হলে লাল নীল হলে নীল যে কোনো খুশি আপনি ব্যাকগ্রাউন্ড বা বর্ডার চুজ করতে পারেন এ চুজ করার সঙ্গে সঙ্গে চুজ করা হয়ে গেলে ইফেক্টও দিতে পারেন অসুবিধে নেই দিয়ে এটিকে এটিকে রাইট করে সেভ করুন রাইট করা হয়ে গেলে দেখুন এটি সেভ হয়ে যাবে এই সেভ হয়ে গেলো সেভ হওয়ার পরে আবার আপনি যে কোনো একটি স্টিকার নিতে পারেন যেটি হচ্ছে মানে স্টিকার আবার একটি দরকার ইউটিউব বলে একটি স্টিকার দরকার ধরুন ইউটিউব ইউটিউবটি সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন ইউটিউবেরই স্টিকার চলে চলে আসবে ইউটিউবের স্টিকার চলে আসবে ওই ইউটিউবের স্টিকারটিকে চলে আসবে ওই ইউটিউবের স্টিকারটি দেখুন সেই হলুদ যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবে সিলেক্ট করার পরে চলুন ইউটিউবের স্টিকারটি সিলেক্ট করি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন সাবস্ক্রাইবার ইউটিউবের স্টিকারটি চলে এসেছে এই স্টিকারটিকে আপনি যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন চলুন এই জায়গাতে এটিকে লাগিয়ে দিই লাগানোর পরে আপনি এটিকে আবার চারিধারে বর্ডার দিতে পারেন যে কোনো খুশি বর্ডার চলুন বর্ডার দি দিই তাহলে বর্ডার দিতে গেলে কী করতে হবে বর্ডারে বর্ডার দিতে গেলে বর্ডারে ক্লিক করতে হবে বর্ডারে ক্লিক করার পরে যে রঙের জায়গাগুলো আসবে যে কোনো একটি রঙ পছন্দ করে বর্ডারটি দিয়ে দেন দেখুন লাল দেওয়াতে লাল হয়ে গেছে বর্ডারটি দেওয়া হয়ে গেছে বা বর্ডার দেওয়া হয়ে গেলে রাইট চিহ্নে ক্লিক করুন তাহলে এটি লেগে যাবে এবার ধরুন একটি স্টিকার দরকার যেটি হচ্ছে অ্যারো চিহ্নের স্টিকার এই স্টিকারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার সার্চে জায়গাটি আসবে সার্চে জায়গাটি এলে ওইখানে লিখে দিন অ্যারো বলে অ্যারো বলে লিখে অ্যারো বলে লিখে সার্চ করুন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন বিভিন্ন ধরনের অ্যারো এখানে চলে আসবে তাই যে কোনো একটি অ্যারো সিলেক্ট করুন দেখুন এই অ্যারোটি চলে এসেছে অ্যারোটি যে ধারে ইচ্ছা সে ধারে আপনি ঘোরাতে পারেন মুভ করতে পারেন যে ধারে ইচ্ছা চলুন এইভাবে ঘুরিয়ে এই স্টিকারটিকে এইভাবে লাগিয়ে দিই এবার এই স্টিকারটিকে বর্ডার এই স্টিকারের চাহিদারে বর্ডার দেওয়ার জন্যে কী করতে হবে বর্ডারে ক্লিক করতে হবে বর্ডারে ক্লিক করার পরে আপনি যে ধরনের রঙ ইচ্ছা আপনার সেই রঙটিকে চয়েস করুন এরকম যদি রঙ দরকার তো এরকম রঙ যে কোনো রঙের আপনি চয়েস করতে পারেন চলুন এরকমই থাক এরকম সিলেক্ট করার পরে এটিকে রাইটে ক্লিক করুন এবার এই ধারে ধরুন এবার আরও যদি কোনো স্টিকার দরকার হয় চলুন স্টিকার এক স্টিকারটিকে ক্লিক করি স্টিকারটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যদি ইউটিউব বা সাবস্ক্রাইবার বা লাইক এরম কোনো যদি কাজ হয় চলুন লাইকের স্টিকার ই করি লাইক লাইকের স্টিকার সার্চ করুন দেখুন চলে এসেছে লাইস লাইকের স্টিকার যে কোনো একটি স্টিকার আপনি সিলেক্ট করুন চলুন এই স্টিকারটি সিলেক্ট করা হলো সিলেক্ট করার এই স্টিকারটিকে আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারেন ছোটো করতে পারেন বড় করতে পারেন এটিকে বর্ডার করতে পারেন বর্ডার দিতে গেলে কী করতে হবে এই বর্ডারে ক্লিক করতে হবে বর্ডারে ক্লিক করার পরে রঙের চয়েস করতে হবে রঙ চয়েস হয়ে গেলো অর্ডার দেওয়া হয়ে গেলো এটিকে রায় চ্য করুন এটি রেডি হয়ে যাবে তারপরে যদি অন্য কোনো যদি টিকা স্টিকার হয় গুগল বা ইউটিউব ইউটিউবে যদি স্টিকার হয় তো ইউটিউব মারুন ইউটিউবে স্টিকার চলে আসবে ইউটিউব ইউটিউবে টিকা স্টিকার চলে আসবে ইউটিউব তাহলে এটিকে ধরুন সিলেক্ট করা যায় একটি যে কোনো একটি স্টিকার সিলেক্ট করুন এট এটটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন হলুদ যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেখানে চলে এসেছে এই স্টিকারটিকে ছোট ছোট করে নিন একটু এই টিকাটিকে চারিধারে ধরে একটু ছোটো করে এইখানে বা এই জায়গাতে লাগিয়ে দিন লাগিয়ে দিয়ে এটিকে কী করতে হবে যদি বর্ডার দেন বর্ডার যে কোনো কিছু এখানে মেলা অপশন আছে আমরা যেটা খুশি সেটা করতে পারেন যদি বর্ডার দেন বর্ডার দিয়ে দেবেন বর্ডার যে কোনো একটা দেবেন মানে কালার হিসেবে বর্ডারটা দেবেন শ্যাডো হিসেবে দিতে পারেন মানে মানে হালকা শ্যাডো পড়বে এরকম কিছু করতে পারেন এটি হয়ে গেলে রাইট চিহ্ন রাইটে ক্লিক করুন রাইটে ক্লিক করা হয়ে গেল চলুন এই ভিডিওটি মানে কত সালে ছাড়বেন সেই স্টিকারটা যদি দিতে চান তাহলেও স্টিকারে স্টিকারটিতে ক্লিক করতে পারেন স্টিকারটি ক্লিক করার সঙ্গে সঙ্গে লেখুন যে দু হাজার কুড়ি 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 বলে সার্চ করুন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন দু হাজার কুড়ির স্টিকার চলে আসবে আমরা যেটা খুশি স্টিকার সেটিকে সিলেক্ট করতে পারেন চলুন দু হাজার কুড়ির স্টিকারটিকে সিলেক্ট করে সিলেক্ট করি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন দু হাজার কুড়ির কিন্তু স্টিকারটি চলে এসেছে এই স্টিকারটিকে একটু ছোটো করে নিন ছোটো করে নিয়ে এই ঠিক এইখানে বসিয়ে দেন বসিয়ে দেওয়ার পরে ধরুন আমরা এখান থেকে যেটা অপশান দরকার আপনার শ্যাডো থেকে শুরু করে বর্ডার থেকে শুরু করে যে অপশানটি দরকার শ্যাডো যদি দেওয়া দেওয়ার দরকার হয় স্যাডো দিয়ে দেবেন বর্ডার যদি দেওয়ার দরকার হয় তা বর্ডার দিয়ে দেবেন বাস বর্ডার দিয়ে কী করবেন আবার রাইট চিহ্নটাকে ক্লিক করবেন যদি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরও যদি স্টিকার দরকার যেমন স্টিকার হচ্ছে দেখুন এইখানেই আবার সার্চ করবেন হানড্রেড বলে সার্চ করুন হানড্রেড হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বলে সার্চ করুন সার্চ করলে দেখুন হানড্রেড পার্সেন্ট দিয়ে দেবে আমরা যেটা খুশি যখন দেখবেন এই এই একটি চিহ্ন আছে দেখুন একশোর এখানে একটি মুকুটের মতো চিহ্ন আছে এইটি কিন্তু দিতে গেলে আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে সেহেতু এটি আপনি চয়েস কর নেবেন না তাই এখানে দেখুন আরও অনেক অনেক স্টিকার আছে যেগুলি হ্যান্ডেড বলে অনেক রকম স্টিকার আছে আপনার যে স্টিকারটি পছন্দ সেই স্টিকারটিকে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই স্টিকারটি আবার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে এখান থেকে এই স্টিকারটিকে আপনার মন মতো যেখানে খুশি লাগানোর লাগানোর ইচ্ছা সেখানে আপনি এটিকে ছোট বড় ঠিক আছে সমস্ত কিছু করে আপনি এই স্টিকারটিকে লাগাতে পারেন স্টিকারটিকে লাগিয়ে এই স্টিকারটিকে লাগিয়ে আপনি বর্ডার দিয়ে দেন বর্ডার দিয়ে দেন বর্ডার যেমন ইচ্ছা এই বর্ডার দিয়ে এটিকে ক্লিক করুন এটি ক্লিক হয়ে গেলে এটিকে আপনি সেভ করবেন কীভাবে এটি যেই ক্লিক হয়ে যাবে এই যে একবারে ওপরে দেখুন একটি অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নটিকে মারলেই গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এই আরও চিহ্নটিকে মানলেও যেখানে আপনার দরকার সেভ করার সেভ করার যেখানে দরকার সেখানে শেয়ার করতে পারেন সেভ করতে পারেন আপনার যেটা খুশি ইচ্ছা আপনি এখান থেকে করতে পারেন আবার এইখান থেকে আপনি এটাকে যে কোনো একটি করে স্টিকার বা ইয়ে এটাকে ব্যাকও করতে পারেন ঠিক আছে আবার নিয়েও চলে আসতে পারেন চলুন এটাকে তাহলে সেভ করে দিই সেভ ডিফল্ট সেভ ডিফল্ট করার সঙ্গে সঙ্গে এটি আপনার যে আপনার যে ইয়ে আছে দেখুন আপনার যে গ্যালারি আছে ওখানে সেভ হয়ে গিয়েছে দেখুন এই দেখুন এটি আপনার সেভ হয়ে গেছে এবার এই সেভটি যখন হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে আপনার একটা কাজ সেভ হয়ে গেলো এবার আপনি ইউটিউব চ্যানেলে কী করে লাগাবেন বা ইউটিউব ভিডিওতে আপনি কি করে লাগাবেন চলুন ইউটিউব ভিডিওতে লাগাতে লাগাতে গেলে আপনাকে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করতে হবে ওয়াইটি স্টুডিও ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়াইটি স্টুডিওটি খুলবে ওয়াইটি স্টুডিওটি খোলার পরে দেখুন একটু লেট হচ্ছে নেটওয়ার্কের কারণে খোলার পরে আপনি যে ভিডিওটি আপলোড করেছিলেন আপনি যে ভিডিওটি আপলোড করেছিলেন সেই ভিডিওটির উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ভিডিওর ওপরে একটি আইকন আছে পেনের ওই পেনের আইকনটিকে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম ইন্টারফেস খুলবে একটি এবার আপনার যে টাইটেল দিয়েছিলেন সেই টাইটেলটিকে দিয়ে দেবেন টাইটেল দিয়ে দেবেন আনলিস্ট করে দেবেন তারপরে অ্যাডস্ট্যাগ এই সমস্ত কিছু লাগিয়ে দেবেন বেশ এই ভিডিওটির ওপরে দেখুন ওই যে পিনের চিহ্নটি আরেকটি পিনের চিহ্ন আছে বাঁধারে ওই পিনের চিহ্নটিকে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন চলে এসেছে ভিডিওর নিচে কাস্টম থামনেল বলে কাস্টম থামনেল বলে এবার কাস্টম থামনেলে আপনি ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে ভিডিওগুলি আছে বা আপনি যে আইকনটি বানিয়েছেন সেই আইকনটি কিন্তু অলরেডি এসে গেছে বেশ এসে যাওয়ার পরে কী করতে হবে আপনাকে এসে যাওয়ার পরে এই যে আইকনটি আপনি বানিয়েছেন সেই আইকনটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন একবারে সিলেক্ট হয়ে গেলে উপরে সিলেক্ট বলে একটা অপশান আছে সিলেক্ট বলে অপশান আছে এই সিলেটটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কী করবেন সিলেক্ট করে সিলেক্ট করে সেভ করে দেবেন সেভ করলেই কিন্তু আপনার এই থামনেলটি সম্পূর্ণভাবে লেগে যাবে আর আপনি যেমন খুশি ইচ্ছা থামনেল বানাতে পারেন নমস্কার